হ্যাঁ বন্ধুরা, আপনাদের জন্য নতুন এক রেসিপি এনেছি। দেখুন, মৌরলা মাছের ঝাল রান্না করেছি, দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব মজাদার গরম ভাতের সাথে। তো এইভাবে রেসিপিটা যদি বানাতে চান, সুস্বাদ এক রেসিপি, তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সমুদ্র মৌরলা দিয়ে আমি যে রেসিপিটা বানাবো কি সেটা আপনাদের পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটার মধ্যেই পাবেন। তো আর বেশি দেরি করব না আমি। সমুদ্র মৌরলা আপনারা তো নানা রকম নানাভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু আজকে আমি একটুখানি অন্যরকম এক রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। তো রোজকারের মতো আমি একই কথা বলবো, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, যাতে সবার প্রথমে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আর বেশি দেরি না করে আমি সমুদ্র মৌরলা দিয়ে আমি আপনাদের কি বানিয়ে দেখাবো, দেখতে থাকুন। এবার মৌরলা মাছগুলোকে বন্ধুরা আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপর আমি রেসিপিটা শুরু করব। এই মৌরলা মাছের রান্নাতে আমি কি কি দেব আর কিভাবে রান্না করব, ভিডিওটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মৌরলা মাছের তরকারি বানাতে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আলুগুলোকে সুন্দর করে আমি কেটে নিয়েছি। এরপর আমি কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। মশলা ব্যবহার করব আমি শুকনো লঙ্কা পাউডার, ধনে পাউডার, হলুদ, জিরে পাউডার আর একটু সর্ষে পাউডার অল্প করে নিয়েছি। এবার ভিডিওটা দেখুন। কড়াটা বসিয়ে নিয়েছি, আমি সাদা তেলে রান্না করছি, আপনারা চাইলে সর্ষে তেলেও রান্না করতে পারেন। এবার আমি প্রথমে মাছটাকে ভেজে নেব, একবারে ভাজা যাবে না, ভেঙে যাবে, দুবার করে আমি ভাজব। তেলটা আমার গরম হয়ে এসেছে, ভালো করে তেলটা গরম না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, তাই আমি তেলটাকে ভালো মতো গরম করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, মৌরলা মাছ আমার ভাজা রেডি হয়ে গেছে। এরপর আমি ওই কড়াই মাছ ভেজেছিলাম, ওই কড়ার মধ্যে আমি কিছু কালো জিরা দিয়ে নিচ্ছি, কালো জিরা দিয়েছি। তারপর দেব আমি কুচিয়ে রাখা পেঁয়াজ, পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, এই তরকারিতে একটু তেলটা বেশি লাগে। আমি কুসুমপূর্ণ সাদা তেলে রান্না করছি, আপনারা চাইলে সর্ষে তেলও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা খুব একটা ভালো করে ভাজবো না, একটুখানি পেঁয়াজটা মজে গেলেই তারপর আমি দেব টমেটো কুচি। অল্প একটু নাড়াচাড়া করার পর আলু যে কেটে রেখেছিলাম সরু সরু করে রাখা আলু দিয়ে নিচ্ছি। Thank you.
অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। পরিমাণ মতো নুন দিয়েছি, তারপর আমি নাড়াচাড়া ভালো করে নাড়াচাড়া করছি। আলু থেকে জলটা বেরিয়ে এসছে দেখুন। এরপরে মশলা দেব, সর্ষে পাউডারে অল্প আছে, শুকনো লঙ্কা পাউডার, ধনে জিরে এবং হলুদ গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করতে হবে, এতে আমি জল দেব না। এবার আলুগুলো সেদ্ধ হয়ে এসছে, মাছগুলো যে আমার ভাজা ছিল মাছগুলোকে দিয়ে নেব। আলুর সাথে মাছগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। ভাজা মাছটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি নামিয়ে ফেলব। দেখুন বন্ধুরা, সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব টেস্ট। এক পদ দিয়ে গরম ভাত খাওয়া যাবে, আর অন্য কোনো পদ লাগবে না। তরকারিটা অপূর্ব সুন্দর হয়েছে দেখুন। মোরলা মাছ আলু দিয়ে ঝাল বানিয়ে আপনাদের দেখালাম। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। অপূর্ব এক সুন্দর মোরলা মাছের ঝাল আপনাদের সাথে আমি শেয়ার করলাম, কালো জিরে দিয়ে বানিয়ে দেখালাম। খুব একটা বেশি সময় লাগলো না বটে, কিন্তু একটু তেলটা বেশি লাগলো। যারা তেল পছন্দ করেন না, তাদের জন্য এই খাবারটা একটু রিচ হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের সাথে এত সুন্দর ভিডিওটা আমি শেয়ার করলাম, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।